Calcalling TV brings to Kolkata and Agartala the best-in-class telemedicine services from the state-of-the-art Naruvi Hospital, Vellore, a licensee of Henry Ford Health Systems. Namaskar, shagoto Calcalling TV te. Ami Tonuka. বড়বাজারে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড জানা গিয়েছে। বড়বাজার থানার ১৯ নম্বর আমলাটোলা স্ট্রিটের একটি বহুতলের একতলায় প্লাস্টিকের গুদামে আগুন লাগে। শুক্রবার সকাল ১০:৩০ নাগাদ ওই গুদাম থেকে কালো ধোঁয়া বেরিয়ে আসতে দেখেন স্থানীয়রা। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন পৌঁছয়। প্রয়োজনে ইঞ্জিনের সংখ্যা বাড়তে পারে বলে খবর দমকল সূত্রে। দমকল ও বড়বাজার থানার পুলিশ সূত্রে খবর, বড়বাজারের অত্যন্ত ঘিঞ্জি এলাকার এই বহুতলের একতলাতেই প্লাস্টিকের গুদাম। সেখানে আগুন লাগায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। প্লাস্টিকের মতো বর্জ্য পদার্থে ওই গুদাম ভর্তি থাকায় আগুন কতটা ছড়িয়েছে তা এখনো স্পষ্ট নয়। কালো ধোঁয়ায় ভরেছে চারিদিক। বিষাক্ত ধোঁয়ার জেরে গুদামের ভিতরে প্রবেশ করতে পারছেন না দমকল কর্মীরা, তাই বাইরে থেকেই আগুন নিয়ন্ত্রণের কাজ চলছে। এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর নেই। ওই বহুতলের ভিতর থেকে সকলকে বের করে আনা হয়েছে। বন্ধ গুদামে কিভাবে আগুন লাগলো তা জানা যায়নি। অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখছেন তদন্তকারীরা। বড়বাজারে অগ্নিকাণ্ড এই প্রথম নয়। চলতি বছরই জুন মাসে বড়বাজারের নেতাজি সুভাষ রোডের প্লাস্টিকের গুদামে আগুন লাগে। রেটেক চলতি বছরেই জুন মাসে বড়বাজারের নেতাজি সুভাষ রোডে প্লাস্টিকের গুদামে আগুন লাগে। তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১০টি ইঞ্জিন। বড়বাজারে বনফিল্ড লেনে ওই বহুতলে ছিল রাখির গোডাউন। আশেপাশে প্রচুর প্লাস্টিক কেমিক্যালের দোকানও। সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে। দমকলের প্রায় ৩ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। রাজনীতি থেকে খেলার ময়দান, বিনোদন থেকে অফ দ্য ট্রেন্ডিং নিউজ, সব খবর, সব দিকের খবর শুধুমাত্র ক্যালকলিং টিভির পর্দায়। ফলো রাখুন আমাদের ফেসবুক পেজ, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং আমাদের ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে দেবেন, এবং সব খবর সবার আগে পেতে প্রেস করে দেবেন বেল আইকনটি। সঙ্গে থাকুন ক্যালকলিং টিভির, প্রাণের কলকাতা, কলকাতার প্রাণ।